সংক্রমণ বেড়ে যাওয়ায় জার্মানিতে মোট মৃতের সংখ্যা 1 লক্ষ ছাড়ালো। বৃহস্পতিবার একটি জনস্বাস্থ্য সংস্থা ঘোষণা করেছে যে মহামারী শুরু হওয়ার পর থেকে জার্মানিতে কোভিড-19-এ 1 লক্ষেরও বেশি লোক মারা গেছে। রবার্ট কচ ইনস্টিটিউটের পরিসংখ্যান অনুসারে ইউরোপের বৃহত্তম অর্থনীতি করোনা ভাইরাসের এই নতুন ঢেউয়ের সাথে লড়াই করছে এবং গত 24 ঘন্টায় 351টি মৃত্যু রেকর্ড করা হয়েছে, যা মোট মৃত্যুর সংখ্যাকে 1 লক্ষ 119-এ নিয়ে এসেছে। সংক্রমণের হার রেকর্ড মাত্রায় বৃদ্ধি পাওয়ায় এবং হাসপাতালের আইসিইউ ইউনিটগুলো পরিপূর্ণ হয়ে যাওয়ায় এই স্বাস্থ্য সংকট নতুন ক্ষমতায় আসতে যাওয়া জোট সরকারের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে। এদিকে জার্মান ইন্টারডিসিপ্লিনারি অ্যাসোসিয়েশন ফর ইন্টেনসিভ কেয়ার অ্যান্ড ইমার্জেন্সি মেডিসিনের প্রধান গ্যারনোট মার্কস জানান যে কিছু হাসপাতালে ইতোমধ্যেই ধারণ ক্ষমতার বেশি রোগী ভর্তি আছে, যা কোভিড রোগীদের বিদেশে স্থানান্তরের প্রয়োজনীয়তা তৈরি করছে। দেশটিতে গত সপ্তাহে কঠোর কোভিড নিষেধাজ্ঞার ঘোষণা করা হয়েছে। এর ফলে দেশটির জনগণকে গণপরিবহনে ভ্রমণ করার আগে বা কর্মক্ষেত্রে যাওয়ার আগে তাদের ভ্যাকসিন গ্রহণ, করোনা থেকে নিরাময় বা সম্প্রতি ভাইরাসের জন্য নেগেটিভ পরীক্ষা করা হয়েছে তা প্রমাণ করতে হচ্ছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলির মধ্যে বেশ কয়েকটি আরও কঠোর হয়ে নতুন করে শাটডাউনের আদেশ দিয়েছে। অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় জার্মানিতে তুলনামূলকভাবে কম টিকা দেওয়ার হারকেই ভাইরাসের এই চতুর্থ ঢেউয়ের জন্য আংশিকভাবে দায়ী করা হচ্ছে। দেশটিতে টিকা দেওয়ার হার 69%, যেখানে অন্য ইউরোপীয় দেশ ফ্রান্সে এই হার 75%।